দর্শক বন্ধু, ওড়িশা আসিছন্তি জিমগল তথা বিজেপি নেত্রী হেমা মালিনী। সাধারণ সভা করিবা সহ ভুবনেশ্বরে রোড শোরে সামিল হেবে বিজেপি নেত্রী হেমা মালিনী। দিন 11টারে ভুবনেশ্বর বিমানবন্দরে হেমা মালিনী পৌঁছন্তি এবং 11:20 সালিয়া সাইরে জনসভাকে সম্বোধিত করিছন্তি। তবে এনেই অধিক সূচনা দেবা পাই আম সহিত যোড়ি হইছন্তি আম প্রতিনিধি প্রিয়কান্ত। দেখুন সন্ধ্যা, যেভাবে ভাবে আপনার কৌলে যে হেমা মালিনী 11টায় পৌঁছা পরে 11:20 সালিয়া সাইরে পৌঁছিছেন এবং পৌঁছা পরে গোটে যে সমাবেশ রয়েছে সে সমাবেশ লোককে সম্বোধন করছেন এবং কিভাবে ভাবে 2024 সাধারণ নির্বাচন অছি এবং উত্তরের যেতবে ভুবনেশ্বর কথা উঠুছি তৃতীয় পর্যায়ের নির্বাচন রয়েছে 25 তারিখ, তেমনি ইয়ে গোটে সালিয়া সাহি কথা কহা যদি বস্তিবাসীটা কিভাবে ভাবে আকৃষ্ট করব বিজেপি তাপরে ফোকস রাখছে। কিন্তু আপনার দেখুবে যেভাবে ভাবে প্রতিদিন কেউ না কে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটি ওড়িশা কু আসছেন, ঘন ঘন রোড শো করছেন, সভা সমিতি করছেন। এপরে দেখবে পূর্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছিল এবং পরবর্তী সময়ের জেপি নড্ডা আসছেন, অমিত শাহ কটক যাচ্ছেন, সোরড়া যাচ্ছেন, অনেক জায়গা বুলুছেন। এপটে আজ যে বলিউডর অভিনেত্রী রয়েছেন হেমা মালিনী, সে আজ আসছেন সালিয়া সাহি এবং এই যে সালিয়া সাহি রয়েছে পাখাপাখি 3-4টি ওয়ার্ডে 40,000 ভোটর অনেক, এই 40,000 ভোটরকে কিভাবে ভাবে আকৃষ্ট করা যাবে তাপরে ফোকস করছেন। এবং প্রিয়কান্ত, গতকাল নবীন পটনায়ক ভুবনেশ্বরে প্রচার করিসারিবা পরে আজি পুনি থরে বিজেপি নেত্রী হেমা মালিনী আসুছন্তি, এহা কোন প্রভাব পকাইব নিহতভাবে আপনার যে কথা কইছেন যে গতকাল যেভাবে ভাবে নবীন পটনায়ক ওড়িশা ভুবনেশ্বর মেরুদণ্ড কুয়া ভুবনেশ্বর কালি বুলিছেন, রাজধানী কুয়া ভুবনেশ্বর কালি বুলিছেন, পাখাপাখি 10 কিলোমিটর বুলিলে গঙ্গনগর ছকর আরম্ভ করি অপ টু বাণীবিহার পর্যন্ত দুর্পালি ছক পর্যন্ত বুলিলে। এবং এই যে কথা কুয়াছে যেতবে কেন্দ্র নেতৃবৃন্দ আসুলে সেতবে কোটি না কোটি টার্গেট করে কৌলে এবং মুখ্যমন্ত্রী গৃহবন্দী অনেক বলে কুচ যার যাকে বিরোধী মুহক বন্ধ করে কালি নবীন পটনায়ক প্রমাণ করে দেখাইছেন যে সে প্রচার ময়দানক আসছেন এবং নিজ পাই সে নিজে লড়ুচ্ছেন। এবং অন্য পক্ষে যদি কহা হেমা মালিনী আজ যেতবে আসুছেন এটি সালিয়া সাহি প্রোগ্রাম সারা পরে গোটে 10 রয়েছে কটক কৃষক নগর রয়েছে প্রোগ্রাম রয়েছে এবং তা পরবর্তী সন্ধ্যা বেলে অর্থাৎ টিকি খরা কমিবা পরে অপরাহ্ন 4টায় পিপিলের মধ্যে গোটে রোড শো র বিরাট আয়োজন করা যাইছি, সেটি রোড শো করা পরে তাপরে সে অন্য প্রোগ্রামকে সামিল হবে বা ভুবনেশ্বর ফেরিপারতি বলে সূচনা রয়েছে। কিন্তু ইয়ে ভিতরে যেতবে কুযাচ্ছে 24 যে পরিবর্তনর কথা উঠুলা কোটি না কোটি যে বিজেপি সিট রয়েছে পরিবর্তন টিকি নহইপারে হয়েত, কিন্তু যে সিট রয়েছে তা বৃদ্ধি হব। কিন্তু না আপনার দেখুন বিগত নির্বাচনের এতে কেন্দ্রমন্ত্রী আসুনলে, কিন্তু এবে কেন্দ্র নেতৃত্ববৃন্দ কেন্দ্রমন্ত্রী মানে সমস্ত আসুচার, আসামর মুখ্যমন্ত্রী আসলে বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা যে আসি এবং আজ আউ কে কে লোক আসুচার যে নেতৃবৃন্দ রয়েছেন। এবং সবু ক্ষেত্রে দেখা বস্তি ভোট ভুবনেশ্বর কথা যদি কুহব বস্তি ভোট কু আকৃষ্ট করা এবং সমস্তে নিজ আড়ু টাণি নেওয়া প্রয়াস করছেন এবং সমস্তে উভয় সরকার জনে জনক বিরোধীর কথা উঠাউছেন এবং কে কোণ করছে তার ডাটা লোক মানুষ দেখাইকি কিভাবে ভাবে ভোট আকৃষ্ট করা যাব তা উপরে ফোকস রাখছেন।